আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসলাম পরমাণু অস্ত্র তৈরি করার অনুমতি দেয় না, বলেছেন আবদুল্লাহিয়ান। আমেরিকা আমাকে পক্ষ ত্যাগ করে পুতিনের কর্মকাণ্ডের নিন্দা করতে বলেছিল, বলেছেন আনাতোলি আন্তোনভ। মহাকাশের এক নম্বর পরাশক্তি হয়ে ওঠার জন্য চীনের মহাপরিকল্পনায় যা আছে। এবং সর্বশেষ থাকছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নূপুর কাণ্ডে উভয় সংকটে বিজেপি। ভারত দিন দিন একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, বিশেষত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর তাদের নেতৃত্বে ভারতের যে অগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনগুলো তৈরি হয়েছে তারাই এই ভারতকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে। যে ভারতে মুসলমানরা শাসন করত সেই ভারত ভবিষ্যতে আবারও মুসলমানরা শাসন করবে, সেই ভয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ভারতকে একটি উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ভালো করে জানে, যদি ভারতে হিন্দু রাষ্ট্রে পরিণত না হয় তাহলে তাদের ক্ষমতা আর বেশি দিন নয়। নরেন্দ্র মোদীকে তার ক্ষমতা ছাড়তে হবে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ইন্ধনে তাদের সংগঠনের নেতাকর্মীরা মুসলমানদের প্রতিনিয়ত নির্যাতন চালাচ্ছে, হত্যা করছে, এমনকি মুসলমানদের ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা, এমনকি যে সমস্ত মুসলিম ঐতিহাসিক উপাসনালয়গুলো রয়েছে সেগুলো তারা ধ্বংস করার পায়তারা করছে। তারা এতটাই উগ্র হয়েছে যে তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করতে পিছু পা হচ্ছে না। তবে এবার আর থেমে নেই মুসলিম বিশ্ব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার জন্য ভারতকে কড়া মূল্য দিতে হবে সেটা সুনিশ্চিত। ইতিমধ্যে মুসলিম বিশ্ব থেকে ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। ইতিমধ্যেই ভারতের সেই উগ্রবাদী নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে বিজেপি থেকে বহিষ্কার করেছে, কিন্তু বহির্বিশ্বের দাবি তাদেরকে শাস্তি দিতে হবে এবং ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তবে মুসলিম বিশ্বের একটাই দাবি, সেটা হচ্ছে এই নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে জনসমক্ষে ফাঁসি দিতে হবে। এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। অনুরোধ থাকবে, ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এছাড়াও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে সমস্ত বিশ্বের মানুষ জানতে পারে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইসলাম পরমাণু অস্ত্র তৈরি করার অনুমতি দেয় না, বলেছেন আবদুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, শত্রুদের ক্রম বর্ধমান চাপ সত্ত্বেও তার দেশ ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে যায়নি, ফলে পরমাণু অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেই। তিনি বলেন, ইসলাম কখনও গণবিধ্বংসী অস্ত্র তৈরি, সংরক্ষণ ও ব্যবহারের অনুমতি দেয় না। ভারত সফররত আবদুল্লাহিয়ান বুধবার নয়াদিল্লিতে ভারতের একদল আলেমের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো পরমাণু আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের সৃষ্ট সমস্যাগুলো উপেক্ষা করতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছিল। তারা বলেছিল, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের আর কোনো আপত্তি থাকবে না যদি তেহরান একটি শর্ত মেনে চলে। শর্তটি হচ্ছে, ইরান যেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণকে সমর্থন দেওয়া বন্ধ করে দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানানো ও মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ পুনরুদ্ধার করা প্রতিটি মুসলমানের কর্তব্য। ঠিক এ কারণেই পাশ্চাত্যের দাবি তেহরান মেনে নেয়নি এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া ইরানের পক্ষে কোনো অবস্থায় সম্ভব নয়। আমেরিকা আমাকে পক্ষ ত্যাগ করে পুতিনের কর্মকাণ্ডে নিন্দা করতে বলেছিল, বলেছেন আনাতোলি আন্তোনভ। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, মার্কিন সরকার তাকে পুতিন সরকারের পক্ষ ত্যাগ এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানানোর জন্য প্রস্তাব দিয়েছিল। রাশিয়ার রাষ্ট্রপরিচালিত টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে আনাতোলি আন্তোনভ। তিনি জানান, মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে পুতিন সরকারের পক্ষ ত্যাগ করার জন্য উৎসাহিত করে তোলার চেষ্টা করেছিল এবং এ বিষয়ে তিনি আমেরিকার পক্ষ থেকে একটি চিঠি পেয়েছিলেন, যাতে মাতৃভূমি রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সামরিক অভিযানের সমালোচনা করার আহ্বান জানানো হয়। রুশ রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি আমি ইমেইলের মাধ্যমে একটি চিঠি পেয়েছি যাতে আমার দেশকে এবং রাশিয়ার প্রেসিডেন্টের কর্মকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে। ওই চিঠিতে আরও বলা হয়েছে, যদি আমি আমেরিকার প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত থাকি তাহলে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের দপ্তরে আমাকে নেওয়া হবে।
কিন্তু আমি আমেরিকার উস্কানিমূলক সে প্রস্তাব প্রত্যাখ্যান করি। মহাকাশের এক নম্বর পরাশক্তি হয়ে ওঠার জন্য চীনের মহাপরিকল্পনায় যা আছে, তিনজন চীনা নবচারী দেশটির নতুন মহাকাশ কেন্দ্রে কাজ করার জন্য 6 মাসের এক মিশন শুরু করেছেন। সামনের কয়েক দশকের মধ্যে শীর্ষ এক মহাকাশ পরাশক্তি হয়ে ওঠার দৌড়ে এটা চীনের সর্বসাম্প্রতিক পদক্ষেপ। গত বছর চীন তাদের মহাকাশ কেন্দ্রের প্রথম মডিউল কক্ষপথে স্থাপন করেছিল, যার নাম তিয়ানগং বা চীনা ভাষায় স্বর্গের প্রাসাদ। চীনের পরিকল্পনা এতে আরও নতুন অংশ বা মডিউল যোগ করা, যেমন এবছর শেষ হবার আগে যুক্ত হবে বৈজ্ঞানিক কাজের জন্য ল্যাব মিং তিয়ান। আগামী বছর চীন ও শুন তিয়ান নামে একটি মহাকাশ টেলিস্কোপ পাঠাবে। এটি মহাকাশ কেন্দ্রের কাছাকাছি দিয়ে উড়বে এবং কেন্দ্র রক্ষণাবেক্ষণ ও কেন্দ্রে জ্বালানি সরবরাহের কাজ করবে। তিয়ানগং এ থাকবে তাদের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, কেন্দ্র চালানোর প্রযুক্তি, জীবন রক্ষাকারী সরঞ্জাম ও থাকার ঘর। মহাকাশ অভিযানের ইতিহাসে চীন বিশ্বের তৃতীয় দেশ যারা মহাকাশে নভোচারী পাঠিয়েছে এবং একই সাথে মহাকাশে স্পেস স্টেশন বা মহাকাশ কেন্দ্র তৈরি করেছে। এর আগে যে দুদেশ এই দুটি উদ্যোগ নিয়েছিল তারা হলো সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া, ও মার্কিন যুক্তরাষ্ট্র। তিয়ানগং মহাকাশ স্টেশন নির্মাণ নিয়ে চীনের পরিকল্পনা খুবই উচ্চাকাঙ্ক্ষী। চীন আশা করছে বর্তমানে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS আছে, তাদের মহাকাশ কেন্দ্রটি ভবিষ্যতে তার জায়গা নেবে। ISS এর মেয়াদকাল 2031-এ শেষ হয়ে যাবে, যখন সেটিকে অকার্যকর করে কক্ষপথ থেকে সরিয়ে নেওয়া হবে। বর্তমানে যে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রটি আছে ISS, চীনা নভোচারীদের সেটি ব্যবহার করতে দেওয়া হয় না, কারণ আমেরিকান আইনে এমন নিষেধাজ্ঞা দেওয়া আছে যাতে নাসা তার কোনো তথ্য চীনের কাছে শেয়ার করতে পারবে না। চীনের মহাকাশ পরিকল্পনা শুধু মহাকাশ কেন্দ্র তৈরিতে সীমাবদ্ধ নেই। এখন থেকে মাত্র কয়েক বছরের মধ্যে চীন পৃথিবী পৃষ্ঠের কাছ থেকে গ্রহাণুর বিভিন্ন নমুনা সংগ্রহের কাজ শুরু করতে চায়। চীনের লক্ষ্য 2030 সালের মধ্যে চাঁদে তারা নভোচারী পাঠাবে এবং মঙ্গল ও বৃহস্পতি গ্রহ থেকে নমুনা আনার জন্য তারা অনুসন্ধানী প্রোব মহাকাশ যান পাঠাবে। চীন মহাকাশে তার ভূমিকা যখন ব্যাপকভাবে বিস্তৃত করতে উদ্যোগী হয়েছে, তখন পাশাপাশি চাঁদে যাবার লক্ষ্যে কাজ করছে আরও কয়েকটি দেশ। নাসা আমেরিকা ও অন্যান্য দেশ থেকে নভোচারীদের আবার চাঁদে পাঠানোর লক্ষ্যে কাজ করছে। নাসা চায় 2025 সাল থেকে নভোচারীদের আবার চাঁদে পাঠানোর কার্যক্রম শুরু করতে। ওই লক্ষ্যে কেনেডি স্পেস সেন্টারে তারা তাদের নতুন সুবিশাল SLS রকেট বসিয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ভারত ও সংযুক্ত আরব আমিরাতও তাদের নিজস্ব চন্দ্র অভিযানের কার্যক্রম নিয়ে কাজ করছে। ভারত ইতিমধ্যেই চাঁদে তাদের বড় দ্বিতীয় অভিযান চালায়। ভারতও তাদের নিজস্ব একটি মহাকাশ কেন্দ্র তৈরি করতে আগ্রহী 2030 সালের মধ্যে। এদিকে চাঁদে অভিযান নিয়ে নাসার সাথে কাজ করছে যে ইউরোপীয় মহাকাশ সংস্থা। তারাও চাঁদে স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে, যা নভোচারীদের পৃথিবীর সাথে যোগাযোগ সহজ করে দেবে। চীন তাদের প্রথম স্যাটেলাইট বা উপগ্রহ কক্ষপথে পাঠায় 1970 সালে। সে সময় শিল্প বিপ্লবের ফলে চীন ব্যাপক এক পরিবর্তনের ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। নানা ক্ষেত্রে তখন ব্যাপক বাধা বিপত্তি কাটিয়ে উঠতে হচ্ছিল চীনকে। সে সময় মহাকাশ অভিযানে অংশ নিয়েছে কয়েকটি মাত্র দেশ, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স ও জাপান। গত 10 বছরে চীন 200টির বেশি রকেট উৎক্ষেপণ করে। চীন ইতিমধ্যেই চাঁদে মানুষবিহীন নভোযান পাঠিয়েছে, যার নাম চ্যাং-ই-5। এটি পাথরের নমুনা সংগ্রহ করে পাঠিয়েছে। এটি চাঁদের পিঠে চীনা পতাকা স্থাপন করেছে, যেটি ছিল ইচ্ছাকৃতভাবেই আগে চাঁদে তোলা আমেরিকান পতাকার চেয়ে বড়। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য নূপুর কাণ্ডে উভয় সংকটে বিজেপি। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই জ্যেষ্ঠ নেতা, মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দলকে শাস্তি দিয়ে এখন উভয় সংকটে বিজেপি। বিতর্কিত মন্তব্যের পর নূপুরের পাশ থেকে দল সরে যাওয়ায় দলের তৃণমূল কর্মীদের ক্ষোভ বুঝতে পারছেন বিজেপির শীর্ষ নেতারা। সেই ক্ষোভের আজ তারা টের পাচ্ছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। আনন্দবাজার অবশ্য কর্মীদের ক্ষোভ বুঝতে পারলেও এখনই কিছু করার নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের, কারণ আন্তর্জাতিক স্তরে নূপুর মন্তব্যে যেভাবে ভারতের মুখ পুড়েছে তাতে তৃণমূল কর্মীদের ক্ষোভ প্রশাসনের রাস্তায়ও হাঁটতে পারছে না।
বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি যাতে আরও ঘোলাটে না হয় সেদিকেও সতর্ক বিজেপি। দলের যে সকল নেতাদের বিরুদ্ধে অতীতে হিংসাত্মক ভাষণ বা ঘৃণা বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছিল তাদেরও সতর্ক করেছে ভারতের ক্ষমতাসীন এই দলটি। ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সাবেক মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিতর্কিত ওই মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। তাদের এই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে। এমনকি অভিযুক্তদের মন্তব্যের জেরে ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ বিক্ষোভ করেন, আর এর রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়ে। অবশ্য এরপরই অনেকটা নড়ে চড়ে বসে বিজেপি। পরিস্থিতি বিবেচনায় বিজেপি গত রোববার অভিযুক্ত নূপুর শর্মাকে বরখাস্ত এবং জিন্দালকে বহিষ্কার করে। এমনকি পরে বিজেপির এই দুই নেতা প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতিও দিয়েছেন। বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ক্রম বর্ধমান ক্ষোভ ও তোপের মুখে পড়েছে ভারত। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো সহ এখন পর্যন্ত বিশ্বের অন্তত 15টি দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে। এসব দেশ ভারত ও বিজেপি সরকারের নিন্দা জানানোর পাশাপাশি দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য ঘিরে ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, আফগানিস্তান, বাহরাইন, মালদ্বীপ, লিবিয়া এবং ইন্দোনেশিয়া সহ অন্তত 15টি দেশ ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে এই দেশগুলো নিন্দা জানানোর পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান প্রত্যাখ্যান করেছে এবং ভারত সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। বিতর্কিত মন্তব্যের জেরে অভিযুক্ত নূপুর শর্মাকে বরখাস্ত এবং জিন্দালকে বহিষ্কারের পর দলের তৃণমূল কর্মীরা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে এইভাবে প্রকাশ্যে সরব হওয়ার রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলীয় সিদ্ধান্তের বিষয়ে বিজেপি যুব মোর্চার আইটি শাখার নেতা অভিষেক দুবের টুইট, কোনো ধর্ম বা ধর্মীয় নেতাকে অপমান করা ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কারণ প্রত্যেকের বিশ্বাস আলাদা।